আসসালামু আলাইকুম। গড়গাঁও যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ান নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট মৌলভীবাজার জেলার রাজনগর থানার গড়গাঁও থেকে আমরা রকমারি জিন্দাবাদ এই চ্যানেলে লাইভ টেলিকাস্ট করেছিলাম গতকাল রাতে। কিন্তু যারা লাইভ টেলিকাস্ট দেখতে পেয়েছেন বা যারা পারেননি তাদের জন্য আজকে এই ক্ষুদ্র আয়োজন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকলকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন রাতের বেলার এই খেলাটি উপভোগ করার জন্য এখানে হাজার হাজার দর্শক কিন্তু চতুর্পাশে একত্রিত হয়েছেন। চতুর্পাশে কিন্তু ফ্ল্যাড লাইটের আলো জ্বলছে, মাঠকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে, হাজার হাজার দর্শক। আমরা যদি দর্শকদের একাংশ আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। প্লেয়াররা খেলছেন আপনাদের সকলের অবগতির জন্য জানাই এই ওয়ান নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টটি 16টি দল সর্বপ্রথমে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্য থেকে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল এবং অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন এবং রানার্স আপের জন্য রয়েছিল পুরস্কার। রানার্স আপ যিনি হবে সেই দল পাবে 10,000 টাকার প্রাইজ বন্ড এবং যে দল চ্যাম্পিয়ন হবে সে দল পাবে 15,000 টাকার একটা প্রাইজ বন্ড। মৌলভীবাজার জেলা রাজনগর থানার গড়গাঁও, গড়গাঁও বড় দিঘির কোল ঘেঁষা দারুণ একটা প্রাণবন্ত মাঠে আয়োজন করেছিল ইয়াং জেনারেশন। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে অনেক মানুষ, সামাজিক ব্যক্তিত্ব কিন্তু এখানে উপস্থিত ছিলেন। দারুণ একটি প্রাণবন্ত ফুটবল খেলা হয়েছিল ওই অনুষ্ঠানে। আমরা রকমারি জিন্দাবাদ গিয়েছিলাম, লাইভ টেলিকাস্ট করেছিলাম। এই ছাড়াও আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব এবং মিডিয়া কর্মীরাও এখানে উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার রাজনগর থানা থেকে শুরু করে সারা মৌলভীবাজার জেলার বেশ কিছু ক্রিকেট প্রেমী সেখানে অংশগ্রহণ করেছেন। 16টি দল কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। টুর্নামেন্টের এন্ট্রি ফি ছিল 1,000 টাকা এবং যে দল চ্যাম্পিয়ন হবে তার জন্য ছিল পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন্স মানি ছিল 15,000 টাকা এবং রানার্স আপ যে দল হবে সেই দলের জন্য 10,000 টাকার প্রাইজ বন্ড ছিল। আপনারা এখন যে খেলাটি দেখছেন এই খেলাটিতে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন। আমরা গতকাল লাইভ টেলিকাস্ট দেখানোর চেষ্টা করেছিলাম, অত্যন্ত সুশ্রী সুন্দরভাবে কিন্তু খেলাটি শেষ হয়েছে। কানায় কানায় মাঠ কিন্তু পরিপূর্ণ ছিল, কুয়াশাচ্ছন্ন রাত, অনেক ঠান্ডা ছিল। আপনারা জানেন সারা বাংলাদেশে শীতকাল, তথাপি বাংলাদেশের মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ের তাপমাত্রা কিন্তু খুব কম ছিল। কালকে খুব বেশি পরিমাণে কুয়াশা ছিল, আমরা যখন ভিডিও করছিলাম তখন আমাদের ক্যামেরার লেন্স কিন্তু কিছুক্ষণ পরপর কুয়াশার মতো, কুয়াশার অর্থাৎ শিশির বিন্দুতে কিন্তু আমাদের ক্যামেরার লেন্সও কিন্তু ভিজে যাচ্ছিল। আপনারা দেখছেন হয়তো ভিডিওটির, হয়তো আপনারা মনে করছেন যে হয়তো ক্যামেরা কোয়ালিটি ভালো নাও হতে পারে, কিন্তু আসলে ক্যামেরায় প্রতি 10-15 সেকেন্ড পরপরই কিন্তু ক্যামেরা লেন্সের উপর কিন্তু শিশির বিন্দু এসে ক্যামেরাকে ঘোলাটে করে দিয়ে যাচ্ছে। যাই হোক, সকলে প্রাণবন্ত একটি ফুটবল টুর্নামেন্ট দেখছেন, দর্শকদের একাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যুবক, বুড়ো, বাচ্চা থেকে শুরু করে মহিলারা পর্যন্ত, পার্শ্ববর্তী আশেপাশের মহিলারা পর্যন্ত এসে একত্রিত হয়েছিলেন তাদের গ্রামে আয়োজিত এই ওয়ান নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, যুবক সকলে কিন্তু অংশগ্রহণ করেছেন। হাজার হাজার দর্শক ছিল মাঠের চতুর্পাশ, ওয়েল এস্টাবলিশড ডেকোরেশন ছিল এটি, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, মাঠকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মাঠের ভিতরকার পরিবেশটাও ছিল খুব সুন্দর, মাঠটা অনেক সুন্দর ছিল। এমন একটি সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠানে কিন্তু রাজনগর থানা এবং মৌলভীবাজার জেলার অনেক আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু কালকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন। দারুণভাবে একটি খেলা শেষ হয়েছে। যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। আলহামদুলিল্লাহ।